এখন এই শাড়িটা দেখাবো। এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার শাড়ি, ব্লু লাভ। হ্যাঁ, এই শাড়িগুলো অনেকটা তান্তুস প্যাটার্নে করা, না একদম তান্তুস প্যাটার্নে হচ্ছে শাড়িগুলো করা। পুরোটার মধ্যে সুতার কাজ থাকছে, খুবই সুন্দর, একদম রিজনেবল প্রাইসে থাকবে। কটনের মধ্যে অনেক বেশি বহরও থাকছে শাড়িগুলো, লং এ অনেক বেশি থাকছে, ব্লাউজ পিসও তো থাকছে, না ব্লাউজ পিসও থাকছে। আর হচ্ছে দেখতেও তো অনেক সুন্দর কালারফুল, পুরোটার মধ্যে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন, সুতার কাজ থাকছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে ম্যাজেন্টা, তারপর হচ্ছে মিডিল আমরা কিছু ব্লুইশ ফ্লাওয়ার পাচ্ছি, নিচে আবার ম্যাজেন্টা পাচ্ছি। হ্যাঁ, এবং খুব সুন্দর একটা কালারফুল ম্যাজেন্টা বর্ডার পাচ্ছি। ওকে নুসরাত দেওয়ান, হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন? ওকে, সো পুরোটা শাড়ি আমি আর খুললাম না, যেহেতু পুরোটা শাড়িটা আমরা সেম ডিজাইন পাচ্ছি, এবং আপনাদের মধ্যেও কিন্তু আমরা অনেক সুন্দর করে কিন্তু কাজ পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা এখন যে কালারটা দেখবো, এই কালারটা খুব সুন্দর একটা কালার। হ্যাঁ, আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে, এবং এই শাড়িটা খোলার আগে আমি একটু দেখিয়ে দেখো, খোলার পর মানে দেখা যায় যে মেনটেন করা টাফ হয়ে যায়, কিন্তু উপরের পোর্শনে আমরা কিছু সুন্দর শেডের কিছু সুতার কাজ পাচ্ছি, মিডিল আমরা আরেকটা কালারে পাচ্ছি, এবং লোয়ার পার্শনে আবার সেম উপরের মতো, লাইক হচ্ছে উপরে নিচে সেম কাজ থাকছে, মিডিলে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট কালার কম্বিনেশনে কাজ পাচ্ছি, সুন্দর দুইটা বর্ডারও পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে শাড়ির কালার, দেখছি শাড়িটা কি সুন্দর না, কালারটা কিন্তু অনেক সুন্দর, এবং হ্যাঁ কালারটা অনেক ডিফারেন্ট, না সুন্দর করে এখানেও কিন্তু খুব চমৎকার কিছু প্যাটার্ন আমরা ডিজাইন পাচ্ছি। লাইক আমি একটু ক্লোজ করে দেখাই, হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন প্যাটার্ন আছে, খুব সুন্দর কিছু কালার কম্বিনেশন আছে, মানে এখানে মানে একটু বলতে গেলে অনেকটা হচ্ছে যে চেকের চেক না স্ট্রাইপের মতো করে ডিজাইন প্যাটার্নটা করা, ব্লুইশ থাকছে, তারপর ইয়েলো থাকছে, আবার ব্লুইশ থাকছে, আবার ইয়েলো থাকছে, হ্যাঁ এরকম করে একদম পুরোটা শাড়ি ডিজাইন করা হয়েছে। অসাধারণ একটা সুন্দর কালার, না একেবারে পার্পল, না হচ্ছে জাম কালার, এবং কাজগুলো স্পেসিফিক ভাবে সুন্দর করে ফুটে আছে, কি দূর থেকে না এই যে পাতাগুলো দেখে মনে হচ্ছে কি অনেক অনেক বাটারফ্লাই উঠতেছে, তাই না, মানে এরকম লাগছে। তো আমি একটু ক্লোজ করে দেখাই, দুইটা করে পাতা খুব সুন্দর শেডের মধ্যে হচ্ছে করা, এছাড়া ছোট ছোট করে সুতার বুটা করে দেয়া আছে, দুইটা একদম মাশাআল্লাহ বর্ডার থাকছে শাড়ির মধ্যে, এত চমৎকার করে হচ্ছে করা, মানে দেখতে ভালো লাগছে। একটা যেটা হচ্ছে আঁচলের পোর্শনটা, হ্যাঁ অনেক বড় সড় একটা আঁচল পাচ্ছি, পুরোটা আঁচলের মধ্যে একদম পুরো গার্ডেনের মতো করে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে, না অনেক অনেক পাতা, অনেক অনেক ফুলের মতো দেখতে ভালো লাগছে। অরেঞ্জ রেড, একটু মাল্টা টাইপের, না মাল্টা অরেঞ্জ টাইপের হচ্ছে একটা রেড কালার, এবং এটার মধ্যে পুরোই তান্তুজের মতো ওয়ার করে দেওয়া আছে। এটা অরিজিনাল তান্তুজটা প্রাইস কত হবে জানেন না, হলো 20,000 টাকা হবে, তাই না, আর এটা আপনারা পাচ্ছেন 1800 টাকায়। সো দিস ইজ রিয়েলি নাইস, না পুরোটা মধ্যে দেখেন কি সুন্দর শেডের কিছু ফ্লাওয়ার ওয়ার্ক আছে, সাথে পাতা আছে, অলিভ কালার পাতার ফুলগুলো ডিফারেন্ট সব শেডের মধ্যে থাকছে। ওকে, সো খুব সুন্দর একটা মিষ্টি কালার, হ্যাঁ খুব সুন্দর একটা মিষ্টি কালার। এই কালারটি এমন একটি কালার যে আপুরা তো এমনিতেই মিষ্টি, এটা করলে একদম আরো বেশি মিষ্টি হয়, একদম ডায়াবেটিস হয়ে যাবে। খুবই সুন্দর পুরোটা শাড়ি, হ্যাঁ এটার মধ্যে এত চমৎকার করে সুতার কাজ থাকছে, এভাবে একটু দেখাই। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আঁচল থেকে শুরু করে পুরোটা শাড়িতে আমরা সুতার কাজ পাচ্ছি একদম হুবহু তান্তুজের মতো করে। হ্যাঁ, মিডেলের মধ্যে কিছু সুন্দর শেডের ব্যাপার আছে, মিডেলের কম্বিনেশন একরকম, আর দুইটা পাশে আরেক রকম, আর সুন্দর দুইটা প্রমিনেন্ট বর্ডারও কিন্তু থাকছে। মানে যারা একটু কালারফুল পছন্দ করেন তারা হচ্ছে এই কালারটা অবশ্যই নিতে পারেন। এই শাড়ির ডিজাইনটা অন্যরকম, একদম একদম অন্যরকম। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আঁচলের মধ্যে লটস অফ ফ্লাওয়ার রয়েছে, এত সুন্দর করে সুতার কাজ, নিখুঁত কাজ। আমি যদি উল্টা পাশে দেখাই, দেখেন খুব পুরোটার মধ্যে সুতার কাজ থাকছে, আর খুবই কমফোর্টেবল, কটন শাড়ি সবসময় কমফোর্টেবল, এবং এটাও ব্যতিক্রম না। হ্যাঁ, খুব সুন্দর করে এটা বর্ডারের মধ্যে আসলে মূলত ফোকাসটা করা হয়েছে, ডিজাইনের ক্ষেত্রে বর্ডারটা খুবই সুন্দর করে করা হয়েছে, আর মিডলের মধ্যে ছোট 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 করে বিভিন্ন শেপে কাজ আমরা পাচ্ছি, করলে কিন্তু খুবই সুন্দর লাগবে, না তো এখানেও আমরা খুব সুন্দর শেড শেড করে হচ্ছে ডিজাইনটা পাচ্ছি। দেখেন উপরের মধ্যে আমরা একটা কালার কম্বিনেশনে হচ্ছে এরকম বিন্দিয়া কাজ পাচ্ছি, তারপরে হচ্ছে এর নিচে আরেকটা কালার প্যাটার্নে কালারে করা, মানে কয়েকটা কালারে করা আসলে, এখানে মাল্টি কালার সুতো দিয়ে হচ্ছে পুরোটা শাড়ি হচ্ছে একদম ডিজাইন করা আছে মানে বডিতে, আর বর্ডার দুটা তো মারাত্মক সুন্দর, একদম বড় বড় করে কিছু ফুল ফুল করে ডিজাইন করে দেওয়া আছে। সাদা হয় যে একদম মানে ইয়াংরা তো পড়তেই পারবে, বা তারপরে হচ্ছে আমরা যদি কোনো মুরব্বীকেও গিফট করতে চাই, এই কালারটা তো অনেক বেশি সুন্দর একটা কালার, একদম সুন্দর করে তান্তুজের মতো করে হচ্ছে ডিজাইন করা, ফুল কলি ডিজাইন প্যাটার্নে করা, সুন্দর শেডের মধ্যে ফ্লাওয়ারগুলো করা, দুটো সুন্দর পিঙ্কিশ বর্ডারও থাকছে,
অনেক চমৎকার ডিটেইলিং করে দেয়া আছে, চিকন চিকন দুইটা বর্ডার থাকছে, তারপর আঁচলের মধ্যেও কিন্তু আমরা অনেক সুন্দর করে, আঁচলটা উল্টা হয়ে গেছে, আঁচলের মধ্যেও কিন্তু আমরা অনেক সুন্দর করে কিন্তু কাজ পাচ্ছি, ঠিক আছে? ওকে